ফিটনেস ঠিক রাখতে সাকিব আল হাসান যেন উঠে পড়ে লেগেছেন। বিপিএল শেষে বিশ্রামে থাকা সাকিব ডিপিএলে নিজের প্রথম ম্যাচে ব্যাটে বলে দলের জয়ে বড় অবদান রাখেন, কিন্তু তাতেও যেন খুশি নন বিশ্বসেরা এই অলরাউন্ডার। যেখানে সবাই ডিপিএলের একদিনের বিশ্রাম কাটাচ্ছেন, সেখানে সাকিব যেন ভিন্ন। কিন্তু কেন সাকিবের এই ফিটনেস নিয়ে বাড়তি অনুশীলন? গুঞ্জন শোনা যাচ্ছে শ্রীলঙ্কার বিপক্ষে শেষ টেস্ট খেলতে পারেন সাকিব। যদি তাই হয় তাহলে সাকিবের এই বাড়তি অনুশীলন দেখে অবাক হওয়ার কিছুই নেই। এই দিন রোজা রেখে মিরপুরে ছড়ালেন ঘাম, দীর্ঘ সময় করলেন অনুশীলন, কারণ সাকিব ভালো করেই জানেন কখন কোন কাজ করতে হবে। শুক্রবার ছুটির দিন, মিরপুর স্টেডিয়াম একেবারেই ফাঁকা। এই শুনশান নিরবতার মাঝে গাড়ি নিয়ে হাজির সাকিব। ইনডোরের সামনে গাড়ি রেখে ভেতরে ব্যাটিং নিয়ে কাজ করলেন বেশ কিছু সময়। একজন থ্রোয়ারও মেশিনের সামনে ব্যাটিং নিয়ে কাজ করেন তিনি। ব্যাটিং শেষে বিশ্রাম নেননি সাকিব, চালিয়ে গেলেন অনুশীলন। রোজা অবস্থায় শুরু করলেন রানিং, ধাপে ধাপে ফিটনেস নিয়ে কাজ করলেন বেশ কিছু সময়। রোজা রেখে ম্যাচ খেলা ফিটনেস নিয়ে কাজ করা খুব একটা সহজ কাজ নয়। শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম টেস্ট না খেললেও ডিপিএল খেলছেন সাকিব। নিজের প্রথম ম্যাচে সিটি ক্লাবের বিপক্ষে 19 রান করেন, বলাতে নেন 3 উইকেট। লঙ্কানদের বিপক্ষে শেষ টেস্ট খেলতে সাকিব যদি দলে ফেরেন তাহলে শক্তিশালী হয়ে উঠবে টাইগার একাদশ, জমে উঠবে ম্যাথিউজ সাকিবের টাইম আউট দ্বন্দ্ব। শনিবার রোগগঞ্জ টাইগার্স ক্রিকেট ক্লাবের মুখোমুখি হবে সাকিবের শেখ জামাল। এই ম্যাচ সাকিব যে খেলবেন সেটি আগেই নিশ্চিত করেছেন তিনি। মিসবা মিলন, ডেইলি ক্রিকেট।